বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের শিম ও কপি। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে আর ভালো দর পাওয়ায় খুশি চাষিরা। এ মুহূর্তে নওগাঁর বর্ষাইল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, এবং সেই শীতের আগমনী বার্তাকে ঘিরেই কিন্তু এই বরেন্দ্র এলাকার যেসব সবজি ক্ষেতগুলো রয়েছে, ইতিমধ্যে কিন্তু এইসব সবজি ক্ষেত থেকে শীতের আগাম জাতের যেসব সবজি রয়েছে তা কিন্তু এক ধরনের তোলার জোর প্রস্তুতি চলছে, বা ভালো দাম পাওয়ার আশায় ইতিমধ্যে কিন্তু এই ক্ষেত থেকে বিশেষ করে আগাম জাতের শিম কপি এই ফসল কিন্তু চাষিরা তুলছেন। তো আসলে আমরা এই বরেন্দ্র এলাকার এই নওগাঁর আজকে রয়েছি বর্ষাইল এলাকার গোবিন্দপুর মাঠে। এই মাঠে যেসব সবজি চাষ হয় তার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে এই ভাদ্রা জাতের শিম। এই শিম একেবারে শীতের মিনিমাম 2 মাস 2.5 মাস আগে তোলা হয়ে থাকে, এবং এই বাজার দরটা কিন্তু ভালো পায় চাষিরা। এবং গেল কয়েক বছর ধরেই এই এলাকার যেসব আগাম এইসব শিমের মধ্য দিয়ে বিশেষ করে বাজারে বিক্রি করে থাকেন 120 টাকা বা 130 টাকা কেজিতে, এরকম একটি টার্গেট নিয়েই কিন্তু চাষিরা এই শিমের চাষ করে থাকেন। এবং এবছর চাষিদের মুখ থেকে আমরা যেটা পাচ্ছিলাম যে তারা বলছেন যে আগাম জাতের এই শিমের একটি ভালো বাজার দরের কারণে একদিকে যেমন তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, এবং অন্যদিকে কিন্তু প্রথম দিকে কিছুটা বৈরি আবহাওয়া ছিল, তীব্র খরার কারণে মাঠ পর্যায়ে কিছুটা ক্ষতির মুখে পড়ছিলেন, পরবর্তীতে কয়েক দফা বৃষ্টিপাতের কারণে কিন্তু এই ক্ষেত কিন্তু এক ধরনের জীবিত বা তরতাজা হয়ে উঠেছে। এবং এখন পর্যন্ত এই শিমের ক্ষেত থেকে তারা প্রতিদিনই 5 কেজি 7 কেজি বা 8 কেজি করে শিম তুলছেন, এবং এই স্থানীয় বাজারগুলোতে তারা নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করছেন। তবে চাষিরা যে বিষয়টি বলছিলেন শিমের এবছর কিন্তু খরচের খাত কিছুটা বেড়েছে, এবং বিভিন্ন জ্বালানি উপকরণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে, সেক্ষেত্রে বর্তমান যে বাজারটা এরকম একটি বাজার যদি টেকসই পর্যায়ে থাকে তাহলে তারা কিন্তু লাভবান হবেন। এবং এই জায়গায় আরেকটি বিষয় তারা গুরুত্ব দিয়ে বলছিলেন, এই আগাম জাতের সবজি সহ শীতের যেসব সবজি চাষ করে থাকেন এই সবজিগুলোতে তাদের কিন্তু খরচের যে ধকল এটা কিন্তু বাড়ে একদিকে, অন্যদিকে কিন্তু কিছু অসাধু কোম্পানি রয়েছে, কীটনাশক কোম্পানিগুলো, এই কোম্পানির নাম সর্বস্ব পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহারের কারণে তারা অনেকটা ক্ষতির মুখে পড়েন। এই জায়গাতে আসলে কৃষি বিভাগের তারা একটা নজরদারি আশা করছেন, সে সাথে এই এলাকার আমরা লক্ষ্য করেছিলাম বিস্তীর্ণ মাঠ শত শত বিঘা জমি কিন্তু এই শিমেরই শুধু চাষ করা হয়ে থাকে, পাশাপাশি অন্যান্য সবজিও রয়েছে। তার মানে এই এলাকার 20 থেকে 25টা গ্রাম কিন্তু পুরোপুরি এই আগাম জাতের ফসল সবজি চাষাবাদকে লক্ষ্য রেখেই তারা আগাম একটা প্রস্তুতি নিয়ে থাকেন, এবং চাষ করার কারণে বেশ আর্থিকভাবে তারা লাভবান দেখেন। এবং এবছর এখন পর্যন্ত যে বাজার ব্যবস্থাটা তারা বেশ সন্তোষ বলছেন, এবং এরকম একটি বাজারের তারা প্রত্যাশা আগে থেকেই একটা লক্ষ্য রেখেই কাজ করে থাকেন, এবং এখন পর্যন্ত ফলন ভালো পাচ্ছেন। বলছেন যে যেটুকু ফলন আসছে এই ফলনের ইয়াটা হার বেশি। তবে আরেকটা বিষয়কে তারা গুরুত্ব দিয়ে বলছেন যে এই শিমের কিছু মরক লেগে থাকে, এক ধরনের পাতায় রোগ ধরে এবং ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে কিছুটা ক্ষতির মুখে তারা মাঝে মধ্যে পড়ে থাকেন। তো এই জায়গাগুলোতে আসলে প্রশাসনের একটা নজরদারি তারা আশা করছেন, এবং প্রকৃত বাজার ব্যবস্থা পরবর্তীতে যেন টেকসই বাজারটা থাকে সেই বাজারের দিকে তারা একটা নজরদারি আশা করছিলেন। এবং আমরা একটু জানবো এখানকার একজন চাষি, তরুণ চাষি, আচ্ছা এবছর আপনাদের যে লক্ষ্যমাত্রাটা গত বছরের চেয়ে কেমন এবার আশা করছেন, এবং এখন পর্যন্ত দরের জায়গাটা ফলনের জায়গাটা কেমন দেখেন? আসলে এটা সিম হলো ভাদ্রা, এটা আপনার ভাদর মাসের কিছুদিন পর থেকে উঠানো শুরু হয়। তো এবার দীর্ঘদিন খরার কারণে শিমটা লেটে চলে গেছে, কিছুদিন আগের থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে সার ওষুধ ব্যবহার করে কেবল সাপেক্ষ আসছি। শিম এখন ভাদ্রা শিম উঠতেছে, এখন 4 কেজি 5 কেজি 7 কেজি উঠতেছে, তো এটা বাজারে নিয়ে যায় 100 থেকে 120 টাকা কেজি বেচতেছি। তো এখন এরকম যদি 15-20 দিন বা 1 মাস এই বাজারটা থাকে তাহলে আমরা কিছু টাকা পয়সা পাবো, আর যদি কমে যায় তাহলে একটু লসের মুখে পড়ো, কারণ এখন ওষুধ বড়ি সার ওষুধ কীটনাশকের দাম অনেক বৃদ্ধি পাইছে, যার কারণে আমাদের খরচটা বেশি পড়তেছে। অনেক ধন্যবাদ, বলছিলেন এখানকার একজন তরুণ চাষি। আসলে শিমের যে বাজার ব্যবস্থা এরকম একটি বাজার ব্যবস্থা, টেকসই বাজার ব্যবস্থা তারা আশা করছেন। অন্যদিকে এই জেলায় কিন্তু এবছর চলতি মৌসুমে আগাম সহ বিভিন্ন জাতের সবজি যে চাষ হয়েছে তা 35,000 হেক্টর জমিতে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ভালো ফলন এবং ভালো দরের জায়গাটা তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং নজরদারি আশা করছেন। এই ছিল নওগাঁর এই বর্ষাইল এলাকার গোবিন্দপুর এলাকার মাঠের সার্বিক ছিম বা অন্যান্য চিত্র। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। ভোরের সময়